সুব্রত অফিসটা কথা বলছি আমরা আত্রাই এগ্রো অ্যান্ড ফিশারিজ ফার্মের বায়োফ্লক ফিশ ফার্মিং থেকে। তো সুব্রত অফিসটা আজকে আপনাদের দেখাবো আমার বায়োফ্লক ফিশ ফার্মিংয়ের মাছ, তেলাপিয়া মাছ, মাছ চাষ। দেখতে পাচ্ছেন আপনারা খাবার দেওয়ার আগেই, এখন খাবার দিই নাই, খাবার দেওয়ার আগেই খুব আগ্রহ হয়ে তারা চলে আসছে, আকুল আগ্রহ হয়ে তারা চলে আসছে খাবারের জন্য, দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আজকে নিয়ে আসছি আমার বায়োফ্লক ফিশ ফার্মিংয়ের আপডেট দেখানোর জন্য। অনেকেই জানতে চাইছিলেন যে আপডেট দেখান ভাই, আপডেট তো অনেক সময় হয়ে ওঠে নাই আসলে ভিডিও করার মতো। তো আজকে সময় পাইলাম একটু, ভাবলাম যে আপনার সঙ্গে বিষয়টা আপনাদের সামনে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন আজকের আপডেট, আজকে শুক্রবার, দেখতে পাচ্ছেন আপডেট। এখনও খাবার দেয় নাই, এখন খাবার দিব, খাবার দেওয়ার দৃশ্যটা আপনারা দেখেন। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। দর্শক, বায়োফ্লক দেখতে পাচ্ছেন সফলতা হাত ছানিয়ে দিয়ে রাখতেছে, সফলতার খুব কাছাকাছি পৌঁছে গেছে ইনশাল্লাহ। তো আপনাদের যদি কারো বায়োফ্লক সম্পর্কে কোনো কিছু জানার থাকে কিংবা জানানোর থাকে, হ্যাঁ জানার কিংবা জানানোর, তো অবশ্যই তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের আত্রাই এগ্রো অ্যান্ড ফিশারিজ চ্যানেল থেকে আমরা হেল্প করি, আমাদের চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি কেউ বায়োফ্লক সেট আপ করতে চান, আমাদের টিম আমরা সম্পূর্ণ সেট আপ আপনাদের করে দিই, খুবই স্মার্টভাবে, স্মার্ট ওয়েতে আমরা দেশের বাইরে থেকে ট্রেনিং প্রাপ্ত। তো আপনারা যদি কেউ করতে চান এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, বায়োফ্লক সেট আপ, তো আমরা খুব সুন্দর করে দেবো, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং মাছের পরামর্শ যে কী মাছ করলে ভালো হবে, যে হিসাব নিকাশ, বিজ্ঞানের সঙ্গে যদি হিসাব নিকাশটা মিলাইতে না পারেন তাহলে কিন্তু সফলতা পাওয়া খুব টাফ। তো বুঝে শুনে এই বিষয়গুলোতে নামতে হবে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আপডেট নিয়ে আমরা আসবো। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি বায়োফ্লক বিষয়টা ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বিষয়টা জানাবেন, যাতে অনেকেই উপকৃত হয় বিষয়টা নিয়ে।
দর্শক শ্রোতা, এই ছিল আপডেট আমাদের আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ ফার্ম। সর্বদাই নতুনত্বের সন্ধানে অগ্রসর, নতুন নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসে। তো বায়োফ্লক সম্পর্কে আপডেট জানার জন্য অনেকেই খুব বারবার রিকোয়েস্ট করতেছিলেন। তো এই হচ্ছে আপডেট। আবার দেখা হবে আগামী নতুন কোনো সম্ভাবনা নিয়ে কিংবা আবার কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।